بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. আমি মোহাম্মদ জালাল উদ্দিন, ধর্মীয় শিক্ষক, সুলাইমান কিন্ডারগার্টেন, চতুর্থ শ্রেণী। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি মহানগর আলমিনের অশেষ সহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো। সুলাইমান কিন্ডারগার্টেন, শ্রেণী চতুর্থ, বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা। প্রশ্ন, বড়দের সাথে আমাদের কেমন ব্যবহার করা উচিত? অর্থাৎ যারা বয়সে বড় তাদের সাথে আমাদের আচার ব্যবহার কেমন করা উচিত, কেমন হওয়া উচিত, সেটি হচ্ছে প্রশ্ন। উত্তর, বড়দের সাথে আমাদের ভালো ব্যবহার করা উচিত। যারা বয়সে বড় তাদের সাথে দেখা হলে সালাম দেব, আদবের সাথে কথা বলব, তাদের আদেশ উপদেশ মেনে চলব। বাস, স্টিমার বা অন্য কোনো যানবাহনে যখন বৃদ্ধ লোক ওঠেন, বসার জায়গা না পেয়ে দাঁড়িয়ে থাকেন, তখন আমরা বসে থাকলে উঠে দাঁড়াবো এবং তাদের বসতে দেব। এতে তারা খুশি হবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহও আমাদের উপর খুশি হবেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা জেনে নিলাম বড়দের সাথে আমাদের কেমন ব্যবহার করা উচিত। এবার প্রশ্নের উত্তরটি আমরা ভালোভাবে বুঝে নেব। প্রশ্ন, বড়দের সাথে আমাদের কেমন ব্যবহার করা উচিত? উত্তর, বড়দের সাথে আমাদের ভালো ব্যবহার করা উচিত। অর্থাৎ বড়দের সাথে সবসময় আমাদের ভালো ব্যবহার করা উচিত। যারা বয়সে বড় তাদের সাথে দেখা হলে সালাম দেব। যারা বয়সে বড় তাদের সাথে দেখা হলে আমরা কি করব? সালাম দেব। আমাদের আদবের সাথে কথা বলব, অর্থাৎ সম্মানের সাথে কথা বলব, তাদের আদেশ উপদেশ মেনে চলব। তারা আমাদেরকে যে আদেশ উপদেশ দেবে সে আদেশ উপদেশ আমরা মেনে চলব। বাস, স্টিমার বা অন্য কোনো যানবাহনে, বাস, স্টিমার বা অন্য কোনো, অর্থাৎ যে কোনো যানবাহনেই হোক না কেন, সেখানে যখন বৃদ্ধ লোক উঠেন, বসার জায়গা না পেয়ে দাঁড়িয়ে থাকেন, তখন আমরা বসে থাকলে উঠে দাঁড়াবো, অর্থাৎ তাদের সম্মানার্থে আমরা উঠে দাঁড়াবো এবং তাদের বসতে দেব। অর্থাৎ আমি যেখানে বসে থাকবো আমি উঠে দাঁড়াবো, আমার জায়গায় বড়দেরকে বসতে দেব, অর্থাৎ তাদেরকে সম্মান দেখানোর জন্য আমরা এভাবে করব। এতে তারা খুশি হবে, অর্থাৎ বৃদ্ধ লোক অথবা বড়রা খুশি হবে, আমাদের জন্য দোয়া করবে, আল্লাহও আমাদের উপর খুশি হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করছি তোমরা প্রশ্নটির উত্তর ভালোভাবে বুঝে নিয়েছ। সুলাইমান কিন্ডারগার্টেন এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শ্রেণীতেই সবকিছু ভালোভাবে শেখানো হয়, এখানে কোনো বাড়ির ক্লাস দেওয়া হয় না। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শ্রেণীতেই সবকিছু ভালোভাবে শিখে নিব। প্রশ্ন, বড়দের সাথে আমাদের কেমন ব্যবহার করা উচিত? উত্তর, বড়দের সাথে আমাদের ভালো ব্যবহার করা উচিত। যারা বয়সে বড় তাদের সাথে দেখা হলে সালাম দেব, আদবের সাথে কথা বলব, তাদের আদেশ উপদেশ মেনে চলব। বাস, স্টিমার বা অন্য কোনো যানবাহনে যখন বৃদ্ধ লোক উঠে বসার জায়গা না পেয়ে দাঁড়িয়ে থাকে, তখন আমরা বসে থাকলে উঠে দাঁড়াবো এবং তাদের বসতে দেব। এতে তারা খুশি হবে, আমাদের জন্য দোয়া করবে, আল্লাহও আমাদের উপর খুশি হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রশ্নটির সব উত্তর আমরা আরো একবার করে নিব। প্রশ্ন, বড়দের সাথে আমাদের কেমন ব্যবহার করা উচিত? উত্তর, বড়দের সাথে আমাদের ভালো ব্যবহার করা উচিত। যারা বয়সে বড় তাদের সাথে দেখা হলে সালাম দেব, আদবের সাথে কথা বলব, তাদের আদেশ উপদেশ মেনে চলব। বাস, স্টিমার বা অন্য কোনো যানবাহনে যখন বৃদ্ধ লোক উঠে বসার জায়গা না পেয়ে দাঁড়িয়ে থাকে, তখন আমরা বসে থাকলে উঠে দাঁড়াবো এবং তাদের বসতে দেব।
এতে আল্লাহ এতে তারা খুশি হবে, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ ও আমাদের উপর খুশি হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আপনার দেখা হবে পরবর্তী পাঠে ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আল্লাহ হাফিজ।